মনোনয়নপত্র জমার সময় শেষ হচ্ছে কাল। গোপালগঞ্জ 3 আসনে শেখ হাসিনার ফর্ম জমা, মাগুরায় সাকিব। দেশব্যাপী সম্ভাব্য প্রার্থীদের ব্যস্ততা। জনগণের কল্যাণে কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়ে মাঠে আছি। সমতল ফিল্ড হয় তাহলে জাগের পার্টি শতভুক্ত পাবে, নির্বাচনে অংশগ্রহণ করবে। রাজনীতির শেষ কথা নাই, রাজনীতির মধ্যে দিয়ে মেরুকরণের মধ্যে দিয়ে আগামীতে অনেক কিছু হতে পারে। দলমত নির্বিশেষে সকলকে নিয়ে আমি জনগণের ভোট দিয়ে আমি বিজয়ী হতে চাই। সংবিধানের ধারা অব্যাহত রাখার জন্যই আমরা এই ভোটে অংশগ্রহণ করছি। আওয়ামী লীগের সবুজ সংকেতে এবার স্বতন্ত্র প্রার্থীর হিড়িক। সিদ্ধান্ত হবে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়। বিএনপির নির্বাচনে বাধা, তারপরও চুপ কেন ইউরোপ আমেরিকা? প্রশ্ন ওবায়দুল কাদেরের। তারা আজকে একটা পক্ষের এইসব অপকর্ম, মিথ্যাচার, গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী অ্যাক্টিভিটিস সম্পর্কে তারা কেন নিল? দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় পার্টিতে আবারও আলোচনায় দেবর ভাবির দ্বন্দ্ব। দলের সংকট নেই দাবি মহাসচিবের। আজ রওশন ও সাদ ইরশাদ মনোনয়ন ফর্ম নেবেন বলে আশা। আগামী বছর থেকে এসএসসিতে থাকছে না বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক আলাদা শাখা। বাড়তি চাপের দুশ্চিন্তায় অভিভাবকরা, বিপাকে পড়বে শিক্ষা প্রতিষ্ঠানও। ভারত মিয়ানমার সীমান্ত ঘেঁষে 1000 কিলোমিটার সড়ক, সেনাবাহিনীর তত্ত্বাবধানে দৃশ্যমান 300 কিলোমিটার। এক সুতায় গেঁথে যাচ্ছে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। এবং মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে প্রাণ গেল 3 বাংলাদেশি শ্রমিকের। ধ্বংসস্তূপে আটকা আরও 4, গুরুতর আহত 2 জন হাসপাতালে ভর্তি। জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র জমার সময় শেষ হচ্ছে কাল। শেষ মুহূর্তে ঢাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উৎসবের আমেজ। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ফর্ম জমা দিচ্ছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা। কয়েকটি আসনে 14 দলীয় জোটের একাধিক প্রার্থী থাকলেও জয়ে আশাবাদী প্রত্যেকেই। গত কয়েকদিন নিরুত্তাপ আর ঢিলেঢালা ভাব থাকলেও বুধবার সম্পূর্ণ পাল্টে যায় ঢাকা বিভাগীয় কমিশনারের অফিস, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের দৃশ্যপট। সে সময়ে এসে শুরু হয় মনোনয়নপত্র জমা দেওয়ার তোড়জোড়। প্রার্থী আর সমর্থকদের ভিড় বাড়ায়, মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বুধবার সকালে ঢাকা 6 আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাঈদ খোকন নিজের মনোনয়ন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাবিরুল ইসলামের হাতে নিজের মনোনয়নপত্র তুলে দেন সাঈদ খোকন। এরপর সমর্থকদের সঙ্গে নিয়ে নিজের মনোনয়ন জমা দিতে আসেন ঢাকা 8 আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আফম বাহাউদ্দিন নাসিম। ঢাকা 4 আসন থেকে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা। প্রতিটি আসনেই জোটের একাধিক প্রার্থী থাকলেও জয়ের আশা জানান প্রত্যেকেই। বাংলাদেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করবার জন্য আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের নেতৃত্ব, কর্তৃত্ব এবং প্রধানমন্ত্রীত্ব তুলে দেব। আমি আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে এক হয়ে আমরা মানুষের মন জয় করে ভালোবাসা দিয়ে আমি জনগণের ভোট দিয়ে আমি আশাবাদী। যেহেতু পরপর 4 বার আল্লাহর রহমতে জনগণের ভালোবাসা নিয়ে হয়েছি, এবারেও আমি আশা করি মহান আল্লাহর নাম নিয়ে আমি শতকরা 100% আমি জিতব ইনশাআল্লাহ। একই দিন মনোনয়নপত্র দাখিল করেন জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ, জাকের পার্টি সহ আরো কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থী। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশনের প্রতি আহ্বান জানান তারা। নির্বাচন কমিশন ফিল তৈরি করতে পারে এবং সমতল ফিল্ড হয় তাহলে জাগের পার্টি শতভুক্ত পাবে, নির্বাচনে অংশগ্রহণ করবে। সংবিধানের ধারা অব্যাহত রাখার জন্যই আমরা এই ভোটে অংশগ্রহণ করছি এবং আমরা দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়ে গেলাম। মিরপুর অঞ্চল সন্ত্রাসমুক্ত হোক, সাদাবাজ মুক্ত হোক এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে
আমি যাতে জয়যুক্ত হতে পারি সে আশাবাদ ব্যক্ত করে আজকে এই মনোনয়নপত্র দিলাম। তফসিল অনুযায়ী 30 নভেম্বর পর্যন্ত দাখিল করা যাবে মনোনয়ন। 1 থেকে 4 ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন যাচাই বাছাই শেষে প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী 18 ডিসেম্বর। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। গোপালগঞ্জ 3 আসনে শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। দেশের সব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উৎসবের আমেজে চলছে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা। এলাকার উন্নয়ন কাজ করার প্রত্যাশা প্রার্থীদের, নিজ নিজ প্রার্থীকে জয়ী করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রত্যয় কর্মীদের। সারা দেশে বইছে জাতীয় নির্বাচনের হাওয়া, উৎসব মুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান। গোপালগঞ্জ 3 আসনটি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার, তাই আসন ঘিরে বাড়তি আনন্দ নেতাকর্মীদের। বুধবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে শেখ হাসিনার পক্ষে নৌকার মনোনয়নপত্র জমা দেন দলের কেন্দ্রীয় ও তৃণমূল নেতারা। সকালে সিলেট 1 আসনে নিজের মনোনয়নপত্র জমা দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। টানা চতুর্থবারের মতো জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে দলীয় মনোনয়নপত্র দাখিল করেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। এ সময় তার স্ত্রী, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ফাহিমা খাতুন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের 16টি আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী সহ বিভিন্ন দলের 122 জনের মতো মনোনয়নপত্র তুলেছেন, জমাও দিয়েছেন অনেকে। বান্দরবানে 300 নম্বর সংসদীয় আসনে নৌকার একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বীর বাহাদুর উষই সিং। নারায়ণগঞ্জ 1 আসনে নৌকার মনোনয়নপত্র জমা দেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। একই আসনে দলীয় মনোনয়নপত্র জমা দেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। রাজশাহী 2 আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা মনোনয়নপত্র জমা দেন। গত 15 বছরের উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে ভোটাররা আবারও তাকে বেছে নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া বিভিন্ন সংসদীয় আসনেও মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন আওয়ামী লীগ, জাতীয় পার্টির সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার পর নিজ জেলা মাগুরায় ক্রিকেটের নায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে রাজনীতিতে পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মী ও স্থানীয়রা তাকে বরণ করে নেন। জেলার 2টি আসনে নৌকার বিজয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানান। উচ্ছ্বাস আর স্লোগানে নিজ এলাকায় নৌকা মনোনীত প্রার্থী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে বরণ করে নেন নেতাকর্মীরা। বুধবার বেলা 12টার দিকে মাগুরার প্রবেশদ্বার কামারখালী এলাকায় পৌঁছালে তাকে বরণ করে নেন নেতাকর্মীরা। দলীয় নেতাকর্মীদের সাথে মোটরসাইকেল আর বিশাল গাড়ি বহন নিয়ে এরপরই সাকিব শহর ঘুরে পৌঁছান জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। এখানেও আরেক দফা ফুলের শুভেচ্ছায় সিক্ত হন সদ্য রাজনীতিতে যোগ দেয়া এই সেরা ক্রিকেটার। সব ভেদাভেদ ভুলে সাকিব আল হাসান সহ মাগুরার 2টি আসনেই নৌকাকে বিজয়ী করতে একসাথে কাজ করবেন বলে জানান স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। বৃহস্পতিবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাকিব আল হাসানের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, মাগুরা। এই মুহূর্তে রাজধানীর সেগুনবাগিচায় আছেন রাশেদ বাপ্পি এবং মাগুরার জামরুলতলা এলাকায় আছেন রিপোর্টার আবদুল্লাহ মামুন রুবেল। সরাসরি শুরুতেই যাচ্ছি বাপ্পির কাছে। আজকে দিন বাদে হাতে আছে আর মাত্র একটি দিন, অর্থাৎ 30 নভেম্বর। এই 30 নভেম্বরের মধ্যেই মনোনয়নপত্র দাখিল করতে হবে, সুতরাং হাতে একদমই সময় নেই। এবং এই শেষ দিকে এসে আমরা যেমনটা দেখছি যে যারা প্রার্থী হতে চাচ্ছেন, অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তোড়জোড় এরই মধ্যে শুরু করে দিয়েছেন। গত কয়েকদিন আমরা একটু নিরুত্তাপ দেখেছিলাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, তবে আজকের অবস্থাটা একদমই ব্যতিক্রম। আজকে দৃশ্যপট বদলে গিয়েছে। ঠিক এই মুহূর্তে আমি আছি ঢাকা বিভাগীয় কমিশনার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, এবং এই মুহূর্তে তার কার্যালয়ে অপেক্ষা করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী। জি এম কাদেরের স্ত্রী, তিনি নিজেও প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির হয়ে ঢাকা 17-18 আসন থেকে। তার নাম শেরিফা কাদের, তিনি ঠিক এই মুহূর্তে অপেক্ষায় আছেন বিভাগীয় কমিশনারের হাতে তার যে মনোনয়নপত্র সেটি দাখিল করার জন্য। পাশাপাশি তিনি যেমনটা জানিয়েছেন, তিনি তার স্বামী জি এম কাদেরের পক্ষেও ঢাকা 17 আসন থেকে তিনি তার
তার স্বামীর পক্ষে মনোনয়নপত্রটি জমা দেবেন। পাশাপাশি আজকে সারাদিনে যে যারা যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের মধ্যে আছেন ঢাকা ৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাইদ খোকন, পাশাপাশি আছেন ঢাকা ৮ আসন থেকে জমা দিয়েছেন আফমা বাহাউদ্দিন নাসিম, পাশাপাশি জমা দিয়েছেন জাতীয় পার্টির ঢাকা ৪ আসন থেকে সৈয়দ আবু হোসেন বাবলা। অর্থাৎ হেভিওয়েট প্রার্থীরা যেমন জমা দিচ্ছেন মনোনয়নপত্র, ঠিক তেমনি আমরা দেখেছি যে অন্যান্য রাজনৈতিক দল, তার মধ্যে আমরা দেখেছি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের দুজন জমা দিয়েছেন মোহাম্মদ শামসুল ইসলাম, পাশাপাশি জমা দিয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, পাশাপাশি জমা দিয়েছেন জাকের পার্টিরও একজন বিপ্লব চন্দ্র বণিক। আর কিছুক্ষণ আগে এখানে আরেকজন এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভাগীয় কমিশনের কাছে, তিনি ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ মাহমুর মোরল ঢাকা ১৪ আসন থেকে। অর্থাৎ নির্বাচনের এ পর্যায়ে এসে বলা চলে যে সাধারণ যারা প্রার্থী এবং প্রার্থীর সমর্থক ভোটার প্রত্যেকের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্যাপনা বিরাজ করছে, অর্থাৎ নির্বাচনী আমেজ বলতে যেটি বোঝায় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আর ঢাকায় শুধু নয়, সারা দেশ জুড়েই আমেজ বইছে। ঠিক এই মুহূর্তে আমাদের সহকর্মী আছেন মাগুরায়, আবদুল্লাহ মামুন রুবেল। রুবেলের কাছ থেকে মাগুরার খবর জানবো। রুবেল, মাগুরার কি অবস্থা? আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাগুরা ১ আসনের সাকিব আল হাসানকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু মাগুরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই মুহূর্তে মাগুরা আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসলে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন। আমরা যতদূর খবর জেনেছি কিছু সময়ের মধ্যেই কিন্তু আসলে তিনি এই কার্যালয়ে উপস্থিত হওয়ার কথা। আমরা বেলা ১২টার দিকে মাগুরা জেলার যে প্রবেশদ্বার সেখানে আসলে আওয়ামী লীগের মাগুরা জেলা আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল তাকে আসলে সেখানে গ্রহণ করেন, ফুল দিয়ে শুভেচ্ছা দিয়ে তাকে গ্রহণ করেন। এরপরে কিন্তু বিশাল একটি গাড়ি বহন নিয়ে সেই সাকিব আল হাসান, যিনি ক্রিকেটার সাকিব আল হাসানকে এই মাগুরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। আমরা যতদূর জানতে পেরেছি খুব অল্প সময়ের মধ্যেই তিনি আসলে এই কার্যালয়ে প্রবেশ করবেন। এখানে যারা নেতাকর্মী রয়েছেন মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ যে সমস্ত নেতৃবৃন্দ এখানে রয়েছেন এবং মাগুরার আরও একটি আসনের যিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে সবার সঙ্গে আসলে তিনি মত বিনিময় করবেন, সৌজন্য সাক্ষাৎ করবেন। এই প্রথমবারের মতো কিন্তু আসলে তিনি মনোনয়ন পাওয়ার পরে কিন্তু নিজ জেলায় আসলে আসছেন। এর মধ্যে কিন্তু আমরা দেখছি মাগুরা জেলার বিভিন্ন স্থানে সাকিব আল হাসানকে স্বাগত জানিয়ে কিন্তু আসলে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা আসলে চালানো হচ্ছে। এখানকার আসলে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসলে বলছেন যে মাগুরায় আওয়ামী লীগের যিনি মনোনীত হয়েছেন মাগুরা ১ আসনে সাকিব আল হাসান, তিনি আসলে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে একটি পরিচিত মুখ এবং তার হাত ধরে কিন্তু যে উন্নয়নের যাত্রা আসলে চলছে মাগুরাতে সেই উন্নয়নের ধারা কিন্তু আসলে আরো বেশি বাড়িয়ে নিতে পারবেন সাকিব আল হাসান, যেহেতু তার পরিচয় তার পরিচিতি কিন্তু শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বব্যাপী রয়েছে। সুতরাং সেই পরিচিতিটাকে আসলে কাজে লাগিয়ে আসলে তারা আসলে মাগুরাকে আরো উন্নয়ন করতে চান। একই সঙ্গে আসলে বলছেন যে এখানে যারা আওয়ামী লীগ নেতাকর্মীরা রয়েছেন তারা আসলে সিদ্ধান্ত নিয়েছেন, গতকাল তাদের বর্ধিত সভা ছিল সেই সভা থেকে কিন্তু আসলে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে মাগুরার যে দুটি আসন রয়েছে তার এই দুটি আসনেই আওয়ামী লীগকে আসলে বিজয়ী করার জন্য সব ধরনের চেষ্টা তারা করবেন, দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আসলে চেষ্টা করবেন মাগুরা ১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসানকে নৌকা প্রতীকে বিজয়ী করবেন। একটু জানিয়ে রাখি আজকের এখানে দলীয় কার্যালয়ে প্রোগ্রামটি শেষ করে কিন্তু তার একটি কবরস্থানে যাওয়ার কথা রয়েছে, এরপরে কিন্তু তিনি আসলে একটি স্টেডিয়ামে যাবেন এবং আগামীকাল তার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। তো আমার কাছে এই ছিল মাগুরা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে সাকিব আল হাসানকে বরণ করে নেওয়ার সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মাগুরা থেকে, তার আগে যুক্ত ছিলাম রাজধানীর সেগুনবাগিচা থেকে। আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার পর থেকে হিড়িক পড়েছে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন কেনার। এরই মধ্যে মনোনয়ন বঞ্চিত বেশ কয়েকজন হেভিওয়েট নেতা প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তারা বলছেন দল থেকে সবুজ সংকেত পেয়ে মাঠে নামছেন তারা। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে এমন ইঙ্গিত দেওয়া হলেও আওয়ামী লীগের নীতি নির্ধারণীরা জানান এ বিষয়ে সিদ্ধান্ত হবে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়। গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মত বিনিময়ে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে বিদ্রোহী কিংবা স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে কিছুটা নমনীয় বার্তা দেন দলীয় প্রধান শেখ হাসিনা। সেদিন বিকেলেই ৩০০ আসনের বিপরীতে ২৯৮টি আসনে নিজেদের প্রার্থীর নাম প্রকাশ করে আওয়ামী লীগ। বাদ পড়েন প্রায় ৭১ জন সংসদ সদস্য। এছাড়া মনোনয়নের দৌড় থেকে ছিটকে যায় একাধিক সাবেক মেয়র, দলের গুরুত্বপূর্ণ পদে থাকা বেশ কিছু নেতা, ব্যবসায়ী ও সাবেক আমলা।
তবে বর্তমান বাস্তবতায় বিদ্রোহী প্রার্থীদের ক্ষেত্রে কিছুটা নরম সুরে কথা বলায় এবারে স্বতন্ত্র প্রার্থী হবার হিড়িক পড়েছে। তালিকায় আছেন দল ও এর অঙ্গ আর সহযোগী সংগঠনের পদধারী বেশ কিছু নেতা, স্থানীয় সরকার পর্যায়ের ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন চেয়ারম্যান, আছেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর, এমনকি সাবেক সংসদ সদস্য। অংশগ্রহণমূলক এবং উত্তেজনাপূর্ণ একটা নির্বাচনের কথা উনি বলেছেন, ওপেন করে দিয়েছেন। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার নিজের এলাকাকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বানানোর জন্য। জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে নির্বাচন হতে হবে প্রতিদ্বন্দ্বিতামূলক। প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন এর প্রত্যাশায় আমরা সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহকে নিয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্রভাবে মোকাবেলা করব। দলের বাইরে গিয়ে নির্বাচনের বিষয়ে এবার কিছুটা নরম সুরে কথা বললেও তা আওয়ামী লীগের জন্য হিতে বিপরীত হবে কিনা এমন প্রশ্নের জবাবে দলের শীর্ষ নেতারা বলছেন, সব ভেবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে প্রার্থিতা প্রত্যাহারের সময়। মাননীয় নেত্রী শেখ হাসিনা সর্বশেষ একটি মিটিংয়ে কিছু ইঙ্গিত দিয়েছেন, এই বিষয়গুলি সম্পর্কে কোনো কথা বলার বা সিদ্ধান্ত আকারে জানানোর একটু আমাদের সময় দিতে হবে মনোনয়ন প্রত্যাহারের তারিখ পর্যন্ত। পরিবর্তিত কোনো ইঙ্গিত বা নির্দেশনা আসলে আমরা সে অনুসারে কাজ করব। তফসিল অনুসারে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 30 নভেম্বর, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 17 ডিসেম্বর। ভোট হবে 7 জানুয়ারি 2024। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সবকিছু মাথায় রেখে নির্বাচনী কৌশল ও স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে ব্রিফিংয়ে তিনি বলেন, দলের লোক হলে মানতে হবে দলের সিদ্ধান্ত। বিএনপি নির্বাচন বাধাগ্রস্ত করার হরতাল অবরোধ নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। বিরোধী বিএনপি ভোটে না এলেও জমজমাট নির্বাচনী মাঠ। নৌকার প্রার্থীদের পাশাপাশি দলের অন্য মনোনয়ন প্রত্যাশীদের জন্য ভোটযুদ্ধ উন্মুক্ত ঘোষণা করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে সিদ্ধান্ত অনুকূল হওয়া দিলেও স্বতন্ত্র প্রার্থীদের হিড়িক অনেক ক্ষেত্রে অস্বস্তিতে ফেলছে দলের মনোনয়নধারীদের। বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদকের ব্রিফিংয়ে উঠে আসে প্রসঙ্গটি। সবার ভোটে প্রতিদ্বন্দ্বিতাকে সংকটে ফেলবে ক্ষমতাসীন দলের শৃঙ্খলা কিংবা বিষয়টি নিয়ে কি ভাবছে দল, এমন প্রশ্নের মুখোমুখি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দলের লোক হলে দলের সিদ্ধান্ত মানতে, সেরকম আমরা ঢালাও ভাবে তো কিছু করতে যাব না, এখানে আমাদের স্ট্র্যাটেজি আছে। সবকিছু মাথায় রেখেই আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং নেব। রাজনীতিতে যখন ভোটের হাওয়া, তখন নির্বাচন বাধাগ্রস্ত করতে বিএনপির কর্মসূচির বিষয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা কেন নীরব, সে প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বাধা দেওয়ার ব্যাপারে দেশে বিদেশে কত কথাই শোনা গেল, এখন প্রকাশ্যে বাধা তারা দিচ্ছে, প্রকাশ্যে তারা নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন ব্রাসেলসে গিয়ে পৌঁছতে দেরি হচ্ছে, এখন তো কিছু এসব নিয়ে তো কোনো কথা আমরা শুনছি না। একটি পক্ষ নিজেরাই ভোটের বাইরে রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, সবাইকে নিয়ে ভোট করতে চাই আওয়ামী লীগ। একটি পক্ষ নিজেরাই নির্বাচনের বাইরে রয়েছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে জাতীয় পার্টিতে আবারও আলোচনায় দেবর ভাবির দ্বন্দ্ব। তবে মহাসচিব মুজিবুল হক চুন্নুর দাবি, দলে কোনো সংকট নেই। একতরফা মনোনয়ন ঘোষণার অভিযোগ তুলে রওশন এরশাদ নির্বাচনে অংশ নেবেন না বলে তার রাজনৈতিক সচিব দাবি করলেও চুন্নু বলছেন, আজই এরশাদ পত্নী রওশন ও ছেলে সাদ এরশাদ মনোনয়ন ফর্ম সংগ্রহ করবেন। নির্বাচন ঘিরে নাটকীয়তা যেন থামছেই না জাতীয় পার্টির, চলছে জিএম কাদের ও রওশনপন্থীদের বাগযুদ্ধ। এককভাবে 300 আসনে নির্বাচনে যাওয়ার ঘোষণার পর আলোচনার শীর্ষে এখন নেতৃত্বের দ্বিধাদ্বন্দ্ব। দলের চেয়ারম্যান জিএম কাদের এবং প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ মুখ না খুললেও চলছে দলের মহাসচিব ও রওশন এরশাদের রাজনৈতিক সচিবের কথার লড়াই। একতরফাভাবে জিএম কাদের সাহেব তার পার্টি ক্যান্ডিডেট অ্যানাউন্সমেন্ট করে দিলেন। একতরফা মনোনয়ন ঘোষণাকে দলের ভাঙন বলে দাবি রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসির। অন্যদিকে দলে কোনো বিভেদ নেই বলে দাবি মহাসচিব মুজিবুল হক চুন্নুর। ভাঙন বলতে কি তার ব্যাখ্যা, এটা সে দিবে, উনি দিবেন,
আমি আমার কোন ধারণা নেই। আমি এটুকু বলবো যে আমার দলের সাংগঠনিক কাঠামো একজন চেয়ারম্যান যার নাম গোলাম মোহাম্মদ কাদের, আমাদের কমিটি আছে, তাদের মধ্যে কেউ একজনও দাবি করে নাই যে তারা দলে ভাঙন আছে। রওশনের সাথে নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে চুন্নু ও গোলাম মসির বাগযুদ্ধে। সবকিছু ঠিকঠাক না হলে রওশন এরশাদ নির্বাচনে অংশ নেবেন না মসি এমন দাবি করলেও মহাসচিব বলছেন তিনটি মনোনয়ন ফর্ম সংগ্রহ করার কথা রয়েছে এরশাদ পত্নীর। তিনটে আমরা এখনো বিবেচনা আমরা এখনো এটাকে রাখছি এবং আমি আশা করতেছি জোরালোভাবে যে ম্যাডাম এবং তার ছেলের ফর্ম আজকে মনোনয়ন নেবেন। এছাড়া জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা এবং সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গার বিষয়ে মহাসচিব বলেন, বহিষ্কার আদেশ না উঠলে মনোনয়ন ফর্ম দেয়া যাবে না। বহিষ্কার আদেশ প্রত্যাহার না হইলে তো মনোনয়ন ফর্ম দেওয়ার সুযোগ নেই। বুধবারের মধ্যে রওশন এরশাদের মনোনয়ন ফর্ম নেওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি। আশরাফি দিবা, সময় সংবাদ, ঢাকা। আন্দোলন দমনে সরকার দেশে ত্রাসের রাজত্ব ও রাষ্ট্রীয় সন্ত্রাস করছে বলে অভিযোগ করেছেন বিএনপি পন্থী আইনজীবীরা। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে সংবাদ সম্মেলনে তারা বলেন, একতরফা নির্বাচনে আসন ভাগাভাগি, ডামি প্রার্থী নিয়ে জাতির সঙ্গে তামাশা করছে সরকার। নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আকাঙ্ক্ষার এই আন্দোলন দমনে সরকার ও সরকারি দল দেশব্যাপী এক নজিরবিহীন ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিরোধী দলের তথা জনগণের এই ন্যায্য আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সরকার বিএনপি সহ বিরোধী দলীয় নেতা কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস অব্যাহত রেখেছে। যশোরের যুবদল নেতা আমিনুরকে ডান্ডা বিড়ি পুড়িয়ে হাসপাতালে চিকিৎসার বিষয়টি উচ্চ আদালতের নজরে আনলেন বিএনপি পন্থী আইনজীবীরা। সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চে নজরে আনলে কোনো আদেশ না দিয়ে লিখিত আবেদন করতে বলেছেন আদালত। গত 28 অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশের পর আমিনুর রহমানের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে 4টি মামলা করে পুলিশ। 2 নভেম্বর সদর উপজেলার আমদাবাদ কলেজ থেকে তাকে গ্রেফতার করে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এরপর কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে 13 দিন চিকিৎসাধীন থাকার সময়ও তার পায়ের ডান্ডা বেড়ি খোলা হয়নি, এমনকি খাওয়ার সময়ও হাত করা খুলে দেয়নি পুলিশ। ডান্ডা বেড়ি পরিয়ে, হ্যান্ডকাপ পরিয়ে, কেনুলা লাগিয়ে এবং রশি দিয়ে তাকে বেঁধে পত্রিকা সচিত্র প্রতিবেদন হয়েছে, যুগান্তর, মানব জমিন সহ অন্যান্য অনেক পত্রিকা আপনারা অনলাইনে দেখেছেন। তো এই সমস্ত বিষয়টা আমরা মাননীয় আদালতের দৃষ্টি আকর্ষণ করার জন্য, নজরে আনার জন্য আমাদের সুপ্রিম কোর্টের সাবেক সভাপতি, সাবেক অ্যাটর্নি জেনারেল এজ এ মোহাম্মদ আলী সাহেবের সাথে আমরা সকলে আদালতে গিয়েছিলাম। আদালতে এই নির্মমতা পরে শোনানো হয়েছেন, আমাদের এজ এ মোহাম্মদ আলী সাহেব পরে শুনিয়েছেন। আদালত তখন আমাদেরকে বলেছেন একটা অ্যাপ্লিকেশন নিয়ে যাওয়ার জন্য। পদত্যাগপত্র জমা দেয়া টেকনোক্র্যাট কোটার 2 মন্ত্রী ও 1 জন প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর হয়েছে। প্রধানমন্ত্রী 3 উপদেষ্টার পদত্যাগও কার্যকর হয়েছে আজ সকালে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রী পদত্যাগ করায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গত 19 নভেম্বর পদত্যাগপত্র জমা দেন 2 টেকনোক্র্যাট মন্ত্রী ও 1 প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর 3 উপদেষ্টা। যে 3টি মন্ত্রণালয় খালি হয়েছে, যেখানে পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর পদটা শূন্য হয়েছেন, ওই পদে যেহেতু মাননীয় মন্ত্রী আছেন ওখানে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। আর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চলে যাবেন, ডাক ও টেলিযোগাযোগটা চলে যাবে হলো এখন যে তথ্য মন্ত্রী মহোদয় আছেন তার কাছে। মনোনয়ন পাওয়ার পর নিজ জেলা মাগুরা আওয়ামী লীগ কার্যালয়ে গেছেন সাকিব আল হাসান। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আব্দুল আল মামুন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। আসন্ন জাতীয়
জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাগুরার জেলার মাগুরা এক আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এই মুহূর্তে মাগুরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থান করছেন এবং তাকে কিন্তু বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন, বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে কিন্তু তাকে বরণ করে নেওয়া হচ্ছে, তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। আমরা এখন থেকে ঠিক 10 মিনিট আগে দেখেছি সাকিব আল হাসান আসলে দলীয় কার্যালয়ে আসলে প্রবেশ করেন এবং এখানে যারা আওয়ামী লীগের সিনিয়র নেতারা রয়েছেন, জেলা আওয়ামী লীগ বাগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ আছেন, তাদের সঙ্গে আসলে আমরা দেখেছি কোলাকুলি করেছেন, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। এই মুহূর্তে আমরা দেখছি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে আসলে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এবং সাকিব আল হাসান আমরা দেখেছি হাসি মুখে আসলে বরণ করে নিচ্ছেন। আমরা একটু বলে রাখি, সকাল 8টার দিকে তিনি আসলে ঢাকা থেকে রওনা হয়েছেন এবং মনোনয়ন পাওয়ার পর নৌকা প্রতীকে তিনি নিজ জেলায় আসলে আসেন এবং এখানকার যে সাধারণ মানুষ রয়েছে তাদের সঙ্গে পথে বিভিন্ন স্থানে তিনি দাঁড়িয়েছিলেন এবং বাগুড়া জেলা প্রবেশের যে প্রবেশ দ্বার সেটি হচ্ছে কামারখালি নামক একটি স্থান, সেখানে কিন্তু তাকে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল তাকে আসলে ওখানে গ্রহণ করেন। এরপর লম্বা গাড়ি বহরে করে কিন্তু তাকে আসলে এই প্রায় 12 কিলোমিটার পথ সেটি কিন্তু শহরের প্রদক্ষিণ করে এই দলীয় কার্যালয়ে নিয়ে আসা হয়। এরপর পরে কিন্তু তিনি দলীয় কার্যালয়ে যখন আসলে অবস্থান করছেন তখন কিন্তু আমরা দেখছি যে এখানকার মানুষজন আসলে খুবই উচ্ছ্বসিত। সাকিব আল হাসানের পাশে আমরা দেখছি মাগুরা দুই আসনের যিনি আরো একজন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীরেন শিকদার, তিনিও কিন্তু পাশে অবস্থান করছেন এবং তাকেও কিন্তু বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। এখানকার যারা আসলে আওয়ামী লীগ নেতাকর্মী তারা কিন্তু আসলে দারুণভাবে উচ্ছ্বসিত, তারা কিন্তু আসলে এক নজর সাকিব আল হাসানকে আসলে দেখার জন্য কিন্তু এখানে আমরা বিভিন্ন পর্যায়ের মানুষদের উৎসুক নেতাদের দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু বিভিন্ন যারা উৎসুক মানুষের পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মী লম্বা লাইন করে গিয়েছে সাকিব আল হাসানকে আসলে বরণ করে নিচ্ছেন। এখানকার আওয়ামী লীগ নেতাকর্মীরা আসলে যেটা বলছেন যে সাকিব আল হাসান শুধুমাত্র আসলে বাংলাদেশেই পরিচিত নন, সারা বিশ্বেই তিনি পরিচিত, তো সুতরাং তাকে আসলে আওয়ামী লীগ মনোনয়ন দিয়ে এটি কিন্তু আসলে তাদের জন্য আসলে আরো বড় কিছু আসলে উপহার দিয়েছেন এবং এই আসনটিতে আসলে তারা নৌকা প্রতীককে বিজয়ী করতে চান ঐক্যবদ্ধভাবে। এখানকার সবগুলো সহযোগী সংগঠন সহ সবাই আসলে গতকাল জেলা আওয়ামী লীগের ভোট দিতে সবাই সিদ্ধান্ত নিয়েছে যে সব ভেদাভেদ ভুলে গিয়ে আসলে এই তারা আসলে আওয়ামী লীগকে বিজয়ী করতে চান। একটু বলে রাখি, আজকে এই দলীয় কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময়ের পরে কিন্তু আসলে সাকিব আল হাসানের পারিবারিক কবরস্থানে যাওয়ার কথা রয়েছে, এরপরে সেখান থেকে তিনি জেলা স্টেডিয়ামে যাবেন। আমরা জানতে পেরেছি যে আগামীকাল কিন্তু আসলে সাকিব আল হাসান দলীয় নেতাকর্মীদের নিয়ে যে মনোনয়ন অর্থাৎ মনোনয়ন জমা দেওয়ার যে শেষ দিন আগামীকাল আসলে জাতীয় সংসদ নির্বাচনের, সেই মনোনয়ন কিন্তু আগামীকাল তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে অর্থাৎ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কিন্তু তিনি আসলে জমা দিবেন। এরই মধ্যে কিন্তু আমরা এখানকার নেতাকর্মীরা বলছেন যে সাকিব আল হাসানকে তারা আসলে পেয়ে তারা কিন্তু দারুণভাবে উচ্ছ্বসিত এবং এমন একজন মানুষ যিনি আসলে সারা বিশ্বে পরিচিত এবং তার মাধ্যমে কিন্তু আসলে এখানে তিনি আসলে বড় ধরনের আসলে একটি বিজয় আসলে তারা আসলে আশা করছেন সাকিব আল হাসানের মাধ্যমেই। একটু বলে রাখি, এখনো কিন্তু আসলে আমরা যদি বলছিলাম যে মানুষের আসলে ঢল নেমেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু আসলে একটির পর একটি আসলে আসলে আসছেন এবং তাকে ফুল দিচ্ছেন এবং সাকিব আল হাসান কিন্তু প্রায় সবার সাথে কিন্তু হাসি মুখে সেটি আসলে বরণ করে নিচ্ছেন। বলে রাখি, এটি কিন্তু আসলে সাকিব আল হাসান যিনি আসলে বিশ্ব সেরা অলরাউন্ডার পক্ষ পেয়েছেন বেশ কয়েকবার, সেই সাকিব আল হাসান কিন্তু রাজনীতিতে যুক্ত হয়ে গেলেন এর মধ্য দিয়ে এবং তিনি আসলে এই সাকিব আল হাসান কিভাবে এই খেলার মাঠে যেমন বিভিন্নভাবে চ্যালেঞ্জ সংগ্রহ করেন সেই চ্যালেঞ্জ আসলে আসলে এবার সাকিব আল হাসানের কিন্তু রাজনীতির মাঠেও এবং এখানকার নেতাকর্মীরা বলছেন সাকিব আল হাসানকে তারা আসলে দীর্ঘদিন ধরে চেনেন, তিনি রাজনীতির সাথে সক্রিয় না হলেও তাকে কিন্তু আসলে এলাকার ছেলে হিসেবে দীর্ঘদিন ধরে চেনেন এবং তার কাছ থেকে কিন্তু বিজয় আসলে আশা করেন। তো আমার কাছে এই ছিল মাগুরা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে সাকিব আল হাসানকে বরণ করে নেওয়ার সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মাগুরার জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে। মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে 3 বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ থাকায় 4 জন ধ্বংসস্তূপে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। গুরুতর আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট।
মঙ্গলবার স্থানীয় সময় রাত 10টার দিকে মালয়েশিয়ার পেনিং রাজ্যের বাতু মং এর মৎস্য উন্নয়ন বোর্ডের অফিসের কাজে কাজ করছিলেন শ্রমিকরা। এই সময় হঠাৎই নির্মাণাধীন ভবন ধসে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। ভেতরে আটকা পড়াদের উদ্ধারে তৎপরতা শুরু করেন তারা। এরপর পরই বেশ কয়েকজন আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়া ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন কয়েকজন। পুলিশ জানিয়েছেন কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের ভেতরে নিখোঁজ শ্রমিকদের সন্ধানে কাজ করছে উদ্ধারকর্মীরা। এই অবস্থায় হতাহতদের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় দেশটিতে বসবাসরত বাংলাদেশি শ্রমিকদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। এভাবে জায়গা জায়গা অনেক আহত হইতেছে, মারা যাইতেছে, কিন্তু আমাদের এই দেশের সরকার বা বাংলাদেশ দূতাবাস এটার কোনো ভালো পদক্ষেপ নিচ্ছে না। তো আমরা আশা করব এইভাবে যাতে আর দ্বিতীয় কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এই দেশের সরকার বা আমাদের দূতাবাস যাতে ভালো পদক্ষেপ নেয় বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যেন ক্ষতিপূরণ দেওয়া হয়। পিনাং এর ডিপুটি পুলিশ বলছেন ঘটনার সময় প্রায় 12 মিটার লম্বা এবং প্রায় 14 টন ওজনের একটি ভীম ভেঙে পড়ে। এর পরপরই আরও 14টি ভীম ভেঙে পড়ে। নির্মাণ কাজের জন্য 18 জন শ্রমিক নিয়োগ করা হয়েছিল। তারা সবাই বাংলাদেশি ছিলেন বলে জানা গেছে। বেশিরভাগ শ্রমিকই 3 মাস ধরে ওই ভবনে কাজ করছিলেন বলে জানা গেছে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। আগামী বছর থেকে এসএসসিতে থাকছে না বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের বিভাজন। সব শিক্ষার্থীকে পড়তে হবে সব বিষয়। অভিভাবকরা বলছেন সব বিষয় পড়তে হলে শিক্ষার্থীদের ওপর বাড়বে পড়াশোনার চাপ। কারিকুলাম বিশেষজ্ঞদের আশঙ্কা, অনেক স্কুলে নেই বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার শিক্ষক, নেই ল্যাবরেটরি, ফলে মুখ থুবড়ে পড়তে পারে এই সিদ্ধান্ত। শাকির আহমেদের রিপোর্ট। আগামী বছর থেকে অষ্টম ও নবম শ্রেণীতে চালু হবে নতুন শিক্ষাক্রম। এই শিক্ষাক্রমে নবম শ্রেণীতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিকের মতো বিভাগ বিভাজন থাকবে না। সব শিক্ষার্থীকেই মাধ্যমিক পর্যন্ত অভিন্ন সব বিষয় পড়তে হবে, আর উচ্চ মাধ্যমিকে হবে বিভাগ বিভাজন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে নবম শ্রেণীতে একজন শিক্ষার্থী বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের সব বিষয় পড়লে মাধ্যমিক স্তরেই সব বিষয়ের ধারণা পাবে শিক্ষার্থীরা। এখন সেই ঘাটতিটা বরং পূরণ হবে। আমরা আশা করছি যে তার ওই সুযোগটা আরও বিস্তৃত হবে। অভিভাবকরা বলছেন এই সিদ্ধান্ত কার্যকর হলে একজন শিক্ষার্থী তার পছন্দ অনুযায়ী বিভাগ বা বিষয় নির্বাচনের সুযোগ হারাবে, আর বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিকের সব বিষয় পড়তে হলে চাপ বাড়বে শিক্ষার্থীদের উপর। এখানে আমার বাচ্চা যদি পছন্দ করে যে না আমি বিজ্ঞানের সাবজেক্টগুলো নিয়েই পড়বো, সেই অপশনটা থাকতেছে না। এখানে জোর করে সবাইকে সব সাবজেক্টগুলি পড়ানো হচ্ছে। সবগুলো সাবজেক্ট দেওয়াতে আমার মনে হয় বাচ্চারা কোনোটাতেই ভালো করতে পারবে না। এছাড়া নবম শ্রেণীতে বিজ্ঞানের জন্য আলাদা বিভাগ না থাকলে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ নিলে কঠিন চ্যালেঞ্জে পড়তে হবে শিক্ষার্থীদের, এমন মত অভিভাবকদের। এখানে এক ম্যাথকেই সবার জন্য করা হয়েছে, এক সায়েন্সকেই সবার জন্য করা হয়েছে। তো এখানে কি যারা সায়েন্স একটু কম বুঝে, ম্যাথ একটু কম বুঝে, তাদের জন্য একটু প্রেসার হয়ে যাবে না? বিভাজন না থাকার বিষয়টিকে ইতিবাচক বলছেন কারিকুলাম বিশেষজ্ঞরা। তবে দেশের অনেক স্কুলে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় শিক্ষক সংকট রয়েছে। পাশাপাশি বিজ্ঞানের ব্যবহারিক কার্যক্রমের জন্য নেই ল্যাবরেটরি, ফলে যেসব প্রতিষ্ঠানে এসব সুবিধা নেই সেসব প্রতিষ্ঠান পিছিয়ে পড়বে বলে আশঙ্কা তাদের। তিনটা মিলিয়ে একটা ইউনিট্রাক কারিকুলাম বাস্তবায়ন করবার মতো আমাদের বৈজ্ঞানিক এবং আমাদের শিক্ষার দিক থেকে একাডেমিকভাবে এবং আমাদের আর্থিকভাবে বিদ্যালয়গুলো প্রস্তুত না। প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়া নতুন শ্রেণীতে নতুন কারিকুলাম চালু করলে হিতের বিপরীত হতে পারে বলে সতর্ক করেছেন কারিকুলাম বিশেষজ্ঞরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। প্রতিকূল পরিবেশের পরও দ্রুত এগিয়ে চলছে 1000 কিলোমিটার দীর্ঘ সীমান্ত সড়কের কাজ। এরই মধ্যে 300 কিলোমিটার পথ দৃশ্যমান। রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িকে এক সুতোতে গাঁথার অসাধ্য সাধন করে যাচ্ছে সেনাবাহিনী। শাখাটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাংলাদেশ সেনাবাহিনীর শব্দ ভাণ্ডার থেকে একটি শব্দ বিলুপ্ত হতে চলেছে, আর সেটি হলো অসম্ভব। বিশেষ করে তিন পার্বত্য জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর যেসব ইউনিট কাজ করছে প্রতিটি ক্ষেত্রে তারা অসম্ভবকে সম্ভব করে তুলছে। তার অন্যতম একটি উদাহরণ হলো এই সীমান্ত সড়ক। রাঙামাটি, বান্দরবান,
খাগড়াছড়ি তিন পার্বত্য জেলাকে এক সুতো গাঁথছে সীমান্ত সড়ক, যার দৈর্ঘ্য হবে 1000 কিলোমিটারের বেশি। এই বছর এসে প্রায় 300 কিলোমিটার কাজ শেষ করছে তারা। আর এই কাজ শেষ করতে গিয়ে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। কোথাও 400 থেকে 500 ফুট গভীর খাত, আবার 600 ফুট উচ্চতার সুউচ্চ পাহাড়, প্রতিটিকে এক সূত্রে গাঁথা হচ্ছে। অবর্ণনীয় কষ্ট এবং দুর্ভোগের মাঝেও এগিয়ে চলছে এই সীমান্ত সড়কের কাজ। জমি বা বাগানে উৎপাদিত ফসলাদি নিয়ে নেওয়া এবং বিক্রি করার ক্ষেত্রে এগুলো খুবই সুবিধা হবে। পার্বত্য এলাকাতে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর, সেখানে পর্যটকরা আনাগোনা হয়তো তখন সৌন্দর্য বিভিন্ন পাহাড় পর্বত দেখবে। বলা হচ্ছে আগামী 2025 সালের মধ্যে এর কাজ প্রায় শেষ হয়ে আসবে। আর এর কাজ শেষ হলে পর্যটকদের জন্য নিরাপত্তায় যেমন নানা ব্যবস্থা নেওয়া যাবে, ঠিক তেমনি প্রতিবেশী দেশগুলির সাথেও নানামুখী চক্রান্ত কিংবা হুমকি মোকাবেলায় কাজ করতে পারবে সীমান্তরক্ষী বাহিনী। আমরা সবগুলো বাহিনী এখানে কাজ করছি। আমি আশা করছি যে এখানে নিরাপত্তা ব্যবস্থা পুঙ্খানুভাবে আমরা পর্যটকদের জন্য নিরাপদ করতে পারবো। দুর্গম অঞ্চলের কারণে বাংলাদেশের বেশ কিছু সীমান্ত এলাকা এখনও অরক্ষিত। সেই অরক্ষিত সীমান্তকে সুরক্ষিত করে তুলবে এই সীমান্ত সড়ক। অবৈধ অনুপ্রবেশ সেটা বন্ধ হবে, আমাদের কার্যক্রম চালু হবে, এই এলাকার যে জনগণ আছে তারা আমাদের সেবা, অর্থাৎ সরকারের যে সেবা, এই সেবাটা তারা বেশি পাবেন। এখানে যেমন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তার টহল জোরদার করতে পারবে, তেমনি পর্যটকদের নিরাপত্তায় কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী। বান্দরবানের দুর্গম রুমা থেকে কমল দে, সময় সংবাদ। গাজায় চলমান যুদ্ধবিরতিতে আরও 10 ইসরায়েলি সহ 12 জিম্মিকে মুক্তি দিল হামাস। বিনিময়ে কারাগারে বন্দী থাকা 30 ফিলিস্তিনিকে ছেড়ে দিয়েছে ইসরায়েল। এদিকে উপত্যকাটিতে বোমা বর্ষণের চেয়েও রোগের কারণে বেশি ফিলিস্তিনের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গাজায় দ্বিতীয় দফার যুদ্ধবিরতিতে মঙ্গলবার আরও 12 জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদের 10 জন ইসরায়েলি ও 2 জন থাইল্যান্ডের নাগরিক। এ নিয়ে গেল 5 দিনে 81 জন জিম্মিকে মুক্তি দিল হামাস। অন্যদিকে একই দিন 30 ফিলিস্তিনি বন্দীকে কারাগার থেকে ছেড়ে দেয় ইসরায়েল। চুক্তি অনুযায়ী এ পর্যন্ত 181 জন ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। তবে দুপক্ষের বন্দী বিনিময় হলেও অত্যাচারের অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি তেল আবিব। গাজায় যুদ্ধবিরতি চললেও অধিকৃত পশ্চিম তীরে নিজেদের বর্বরতা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি সেনারা। হামাস ও ইসরায়েলের মধ্যকার চলমান সমঝোতা নিয়ে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা CIA ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান। এদিকে বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না ফিলিস্তিনিদের। অবরুদ্ধ গাজা উপত্যকার ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা যদি সংস্কার করা না হয় তাহলে বোমা বর্ষণের তুলনায় রোগের কারণে বেশি ফিলিস্তিনির মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটির মুখপাত্র মার্গারেট হ্যারিস। তিনি বলেন শিশুদের মাঝে ডায়রিয়া ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। 50 দিনের বেশি সময় ধরে চলা যুদ্ধে সাময়িক বিরতি চললেও একে স্থায়ী করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত। মঙ্গলবার মধ্যপ্রাচ্য নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক বিতর্ক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এনাথ হোসেন সিরাজের নেতৃত্বে 3 সদস্যের কমিটিতে আছেন আরও 2 বোর্ড পরিচালক মাহবুব আনাম ও আকরাম খান। বড় স্বপ্নের কথা শুনিয়ে এবারের বিশ্বকাপে গেলেও আশানুরূপ পারফরমেন্স হয়নি বাংলাদেশ দলের। মাত্র 2 জয় নিয়ে 10 দলের মধ্যে অষ্টম হয়ে দেশে ফেরে টাইগাররা। এরপর থেকেই নানা মহলে নানা রকম গুঞ্জন। ক্রিকেটারদের অন্তর্কোন্দল এবং হেড কোচ চান্ডিকা হাতুর সিংহের ক্ষমতার অপব্যবহারের কথাও শোনা যাচ্ছে। চাপের মধ্যে সবকিছু খতিয়ে দেখতে আবারও তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হচ্ছে, শেষ হচ্ছে কাল। গোপালগঞ্জ 3 আসনে শেখ হাসিনার ফর্ম জমা, নিজ জেলা মাগুরার সাকিব আল হাসান। দেশব্যাপী সম্ভাব্য প্রার্থীদের ব্যস্ততা। নির্বাচনে প্রকাশ্যে বাধা, চুপ কেন ইউরোপ আমেরিকা প্রশ্ন ওবায়দুল কাদেরের। একতরফা নির্বাচন করে জাতির সঙ্গে তামাশা করছে সরকার, অভিযোগ বিএনপির আইনজীবীর।
এবং জাতীয় পার্টিতে আবারও আলোচনায় দেবর ভাবির দ্বন্দ্ব, দলের সংকোচ নেই দাবি মহাসচিবের। আজ রওশন ও সাদ এরশাদ মনোনয়ন ফর্ম নেবেন বলে আশা। এ ছিল দুপুরের সময়, বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন খান তাজমিন হাসান। ধন্যবাদ সোহার। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। রাজ্যের নিউজটা ছিল।